আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। আগের ক্লাসে আপনি শিখেছেন কিছু ফরম্যাট মেনুর কিছু অপশনের সম্পর্কে, যেমন ডিফল্ট ফরম্যাটিং এবং ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ। তবে আসুন আগের ক্লাসে কি শিখেছেন তার উপর চর্চা করা যাক। আপনি কি বলতে পারবেন আমরা কিভাবে টেক্সট বাউন্ডারিজ সরাতে পারি? টেক্সট বাউন্ডারিজ সরাতে আপনাদের ভিউ মেনুর টেক্সট বাউন্ডারিজ সাব মেনুতে ক্লিক করতে হবে। আপনি কি বলতে পারবেন কেন আমরা ডিফল্ট ফরম্যাটিং ব্যবহার করি? ডিফল্ট ফরম্যাটিং ব্যবহার করে আপনার টেক্সট অথবা অনুচ্ছেদের আগে করা যে কোনো ফরম্যাটিং সরাতে পারেন, যেমন ফন্ট সাইজ, ফন্ট কালার, বোল্ড, ইটালিক, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি, অথবা সেটিকে আগের রূপে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি কি বলতে পারেন আমরা কেন ফরম্যাট মেনুর প্যারাগ্রাফ সাব মেনু ব্যবহার করি? আপনি যদি অনুচ্ছেদের জন্য সেটিং করতে চান, উদাহরণস্বরূপ আপনার অনুচ্ছেদে টেক্সট লেখার পূর্বে কতটা জায়গা ছেড়ে এবং লেখার পরে এটি আপনাকে আপনার অনুচ্ছেদের প্রথম শব্দটিকে বোল্ড এবং ক্যাপিটাল, এছাড়াও বাম, ডান, ওপরে একটি বর্ডার তৈরি করতে সহায়তা করবে। এখন আপনারা সবাই আপনাদের কম্পিউটারের সুইচ অন করুন এবং আপনাদেরকে শেখানো নতুন পদ্ধতি ব্যবহার করে আপনার রাইটার ফাইলগুলি ওপেন করুন। আপনারা সবাই কি রাইটার ফাইলটি ওপেন করে নিয়েছেন কি না? আজকের ক্লাসে আমরা ফরম্যাট মেনুর বাকি অপশনগুলি সম্পর্কে শিখব। আপনি আজ কি শিখবেন তা হচ্ছে পেজ সাব মেনু, বুলেট এবং নাম্বারিং এর সম্পর্কে। এরপর আপনাকে দেখানো লাইনটি টাইপ করুন এবং এটিকে 10 বার কপি পেস্ট করুন। মনে রাখবেন প্রত্যেকটি কপি একটি নতুন লাইনে পেস্ট করবেন। যদি এটি করতে আপনার কোনো সমস্যা হয়ে থাকে তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। রাইটারের পাতাতে কপি এবং পেস্টের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম টেক্সটটিকে সিলেক্ট করুন। টেক্সটটিকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ বা মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি টেক্সটটিকে সিলেক্ট করতে পারেন এবং তারপর বাম হাতের একটি আঙুল দিয়ে কন্ট্রোল এবং সি কে প্রেস করুন, যা দিয়ে আপনার টেক্সটটি কপি হয়ে যাবে, এবং কন্ট্রোল ভি প্রেস করুন, যা দিয়ে আপনার টেক্সটটি পেস্ট হয়ে যাবে। মনে রাখবেন প্রত্যেকবার পেস্ট করার জন্য নতুন লাইন ব্যবহার করবেন। আপনারা এডিট অপশন থেকেও কপি করা টেক্সটটিকে পেস্ট করতে পারবেন। আপনারা আবার এডিট অপশনে গিয়ে পেস্ট অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটটি পেস্ট হচ্ছে। এইভাবে যখন আপনারা কোনো টেক্সটকে কপি করেন তখন কপি করার জন্য একবারই কন্ট্রোল সি ব্যবহার করতে হয় এবং কপি করা টেক্সটটিকে কন্ট্রোল ভি প্রেস করে বা এডিট মেনুর সাহায্যে আপনারা যতবার ইচ্ছা ততবার পেস্ট করতে পারেন। এইভাবে আপনারা কপি এবং পেস্টের ব্যবহার শিখলেন। আপনারা কি সবাই 10 বার কপি পেস্ট করে নিয়েছেন? যদি না করে থাকেন তবে আবার ভিডিওটি দেখুন এবং শিখুন। এখন আমরা বুলেট এবং নাম্বারিং সম্পর্কে শিখব। আপনি কি বলতে পারবেন কেন আমরা বুলেট এবং নাম্বারিং ব্যবহার করি? যদি আপনি একটি লিস্ট তৈরি করতে চান এবং এই লাইনের সামনে বিভিন্ন ধরনের সিম্বলগুলি রাখতে চান, তবে আপনি
বুলেট ব্যবহার করতে পারেন। বুলেট অপশনগুলি ব্যবহার করে আপনি প্রতিটি লাইনের সামনে বুলেট বসাতে পারেন। যদি আপনি লাইনের সামনে নাম্বার রাখতে চান, তবে আপনি নাম্বারিং ব্যবহার করতে পারেন। বুলেট এবং নাম্বারিং ব্যবহার সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন। রাইটারের পাতাতে বুলেটস এবং নাম্বারিং এর ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে লাইনের প্রথমে রাখুন এবং তারপর ফরম্যাটে গিয়ে বুলেট এবং নাম্বারিং অপশনটিতে একবার ক্লিক করুন এবং তারপর বুলেটসে গিয়ে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের বুলেটসের অপশন রয়েছে। সেখান থেকে নিজের ইচ্ছা মতন যে কোনো একটি ধরনকে ক্লিক করুন, তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যে প্যাটার্নটি সিলেক্ট করেছিলেন সেটি লাইনের প্রথমে চলে এসেছে। আপনারা আবার ফরম্যাট অপশনে গিয়ে বুলেটস এবং নাম্বারিং অপশনটিতে একবার ক্লিক করুন এবং তারপর নাম্বারিং টাইপ অপশনটিতে যান এবং নাম্বারের বিভিন্ন ধরন আপনারা দেখতে পাবেন। সেখান থেকে নিজের পছন্দসই একটি ধরনকে সিলেক্ট করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের কার্সারটি যেখানে ছিল তার আগে নাম্বার চলে এসেছে। তারপর তৃতীয় লাইনের সামনে নিজের কার্সারটি রাখুন এবং ফরম্যাট অপশনে গিয়ে আবার বুলেটস এবং নাম্বারিং অপশনটিতে একবার ক্লিক করুন এবং সেখান থেকে আউটলাইন অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের আউটলাইন রয়েছে। সেখান থেকে নিজের পছন্দসই একটাতে ক্লিক করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন সে অপশনটি এখানে অ্যাপ্লাই হয়েছে। তারপর চতুর্থ লাইনের সামনে কার্সারটিকে রেখে আমরা আবার ফরম্যাটে গিয়ে বুলেটস এবং নাম্বারিং কে পছন্দ করে গ্রাফিক্স অপশনে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স রয়েছে। সেখান থেকে নিজের পছন্দসই যে কোনো একটিকে সিলেক্ট করুন এবং তারপর ওকে বাটনটি ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন লাইনের প্রথমে সেই গ্রাফিক্সটি চলে এসেছে। যদি আমরা সেই লাইনের শেষে থেকে এন্টার বাটন প্রেস করি তখন আগের লাইনে যে গ্রাফিক্সটি রয়েছে সেটি অ্যাপ্লাই হবে। আমরা যে লাইন দিয়েই এন্টার প্রেস করব সেই লাইনটি আগে লাইনটির অনুরূপেই চলবে। এইভাবে আমরা বুলেটস এবং নাম্বারিং এর ব্যবহার শিখলাম। তবে এখন ফরম্যাট মেনু, পেজ সাব মেনু সম্পর্কে জানব। পেজ সাব মেনু ব্যবহার করে আপনি আপনার পেজ সম্পর্কে, পেজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, হেডার এবং ফুটার সম্পর্কে জানতে পারেন। পেজ সাব মেনু ব্যবহার করে আপনি বর্ডার, কলাম ইত্যাদি ব্যবহার করতে পারবেন। পেজ সাব মেনুর দ্বিতীয় অপশনটি হলো পেজ। আপনার সামনে ছবিটিতে পেজ সাব মেনু অপশনগুলিকে দেখানো হয়েছে। আমরা এখন পেপার ফরম্যাট সম্পর্কে আলোচনা করব এবং পেপার ফরম্যাট কত ধরনের হয় তা সম্পর্কেও জানব। এখন ভিডিওটি দেখুন এবং পেপার ফরম্যাট সম্পর্কে শিখুন। এই অপশনটি ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর পেজ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে। সেখান থেকে ফরম্যাটের ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে।
সেখান থেকে নিজের ইচ্ছা মতন একটি ফরম্যাটকে ক্লিক করে ভিদে গিয়ে সেটাকে বাড়ালাম এবং তারপর হাইটটিকেও বাড়ালাম। তারপর ওকে বাটনটিতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাবেন পেজের চারদিকে যে বাউন্ডারিটি ছিল সেটা বেড়ে গেছে। এরপর আপনি ওরিয়েন্টেশন সম্পর্কে শিখবেন। আপনি কি বলতে পারেন আমরা কেন ওরিয়েন্টেশন অপশনটির ব্যবহার করি? ওরিয়েন্টেশনের সাহায্যে আপনি আপনার পেজের প্রপার্টি পরিবর্তন করতে পারেন, যা দ্বারা আপনি তার উচ্চতা প্রস্থ পরিবর্তন করতে পারেন। ওরিয়েন্টেশন দুই ধরনের, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। বর্তমানে আপনি যে পেজে কাজ করছেন তা হলো পোর্ট্রেট ওরিয়েন্টেশন। আপনি দেখতে পারেন আপনার পেজের উচ্চতা প্রস্থের চেয়ে বেশি। যদি আমরা এটি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে পরিবর্তন করি তবে আপনি দেখতে পাবেন যে প্রস্থটি পৃষ্ঠার উচ্চতার চেয়েও বেশি হয়ে যায়। আসুন এখন ভিডিওটি দেখুন এবং ওরিয়েন্টেশন ব্যবহার সম্পর্কে শিখুন। রাইটারের পাতাতে ওরিয়েন্টেশনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে যাব এবং সেখান থেকে পেজ অপশনটিতে একবার ক্লিক করব এবং ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ অপশনটিতে ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পাতার পরিমাপটি পরিবর্তন হয়েছে। আমরা আবার ফরম্যাটে গিয়ে পেজ অপশনটিতে ক্লিক করব এবং সেখান থেকে পোর্ট্রেট অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পাতাটি সাধারণ অবস্থাতে চলে এসেছে। এইভাবে আমরা ওরিয়েন্টেশনের ব্যবহার শিখলাম। এখন আপনি ব্যাকগ্রাউন্ড অপশনটি ব্যবহার করবেন। আপনি কি বলতে পারবেন ব্যাকগ্রাউন্ড অপশনটি দিয়ে কি হয়? পেজ ব্যাকগ্রাউন্ড অপশন ব্যবহার করে আপনি পৃষ্ঠার ব্যাকগ্রাউন্ড, পেজের কালার বা রং পরিবর্তন করতে পারবেন। আমরা আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডে একটি ছবিও লাগাতে পারি। এখন ভিডিওটিতে দেখুন এবং শিখুন কিভাবে আমরা পেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। রাইটারের পাতাতে ব্যাকগ্রাউন্ড কালারের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে একবার ক্লিক করুন এবং তারপর পেজ অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে। সেখান থেকে আপনারা কালার অপশনটিকে সিলেক্ট করুন, তারপর নিজের ইচ্ছা মতন যে কোনো একটি রংকে সিলেক্ট করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ টেক্সটের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি সেই কালারের হয়ে গেছে যেটি আপনারা পছন্দ করেছিলেন। আপনারা আবার নিজের মাউস বা পয়েন্টারকে ফরম্যাট অপশনে নিয়ে যান এবং আবার পেজ অপশনটিতে ক্লিক করুন এবং তারপর গ্রাফিক্স অপশনটিতে ক্লিক করুন এবং ব্রাউজ করে পিকচার্স থেকে বা আপনাদের সেভ করা কোনো ফোল্ডার থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে ওপেন করুন, তারপর ওকে ক্লিক করুন।
আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটের পেছনে সে ছবিটি চলে এসেছে যেটি আপনারা সিলেক্ট করেছিলেন। এইভাবে আমরা আবার ব্যাকগ্রাউন্ড কালারের ব্যবহার শিখলাম। আসুন পেজ সাব মেনুর হেডার এবং ফুটার অপশনটি ব্যবহার করে শিখি। আপনি কি বলতে পারবেন হেডার এবং ফুটার আমরা কেন ব্যবহার করি? যেমন কি আপনি জানেন যে যখন আমাদের প্রত্যেকটি পেজে একটি টাইটেল বা একটি বইয়ের নাম দেখাতে প্রয়োজন হয় তখন আমরা হেডার ব্যবহার করি। আমরা প্রতিটি পেজে পেজের নাম্বার দেখানোর জন্য ফুটারের ব্যবহার করতে পারি। আমরা এই অপশনটি হেডার এবং ফুটার মার্জিন বক্সে সাইজ বাড়াতে বা কমাতে ব্যবহার করতে পারি। এখন আসুন আমরা ভিডিওটি দেখি এবং শিখি আমরা কিভাবে হেডার এবং ফুটার রাখতে পারি। রাইটারের পাতাতে হেডারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে যাব এবং সেখান থেকে পেজ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখান থেকে হেডার অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর হেডার অন অপশনটিতে একবার ক্লিক করব। এটা দিয়ে আপনাদের হেডারের অপশনগুলি অন হয়ে যাবে এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পাতার উপরে একটি লম্বা রেক্টেঙ্গেল বক্সের মতন চলে এসেছে যেটি হেডার নামে পরিচিত। আমরা আবার ফরম্যাটে গিয়ে পেজ অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর লেফট মার্জিনকে নিজের ইচ্ছা অনুসার বাড়াবো। এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন হেডারটি বাম দিক থেকে ছোট হয়ে গেছে। তারপর আবার ফরম্যাটে গিয়ে পেজ অপশনটিতে আবার ক্লিক করব এবং আমরা স্পেসিংকে নিজের ইচ্ছা মতন বাড়াবো এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন পেজের বর্ডার থেকে হেডারের মধ্যে কিছুটা দূরত্ব দেখা যাচ্ছে। এবং আবার ফরম্যাটে গিয়ে পেজ অপশনটিতে একবার ক্লিক করুন এবং হাইটকে 40 করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন হেডার বক্সের হাইটটি বেড়ে গেছে এবং সেখানে আপনারা টাইপ করুন কম্পিউটার শিক্ষা। এইভাবে আমরা হেডারকে নিজের ইচ্ছা অনুসার সাইজে পরিণত করতে শিখলাম। রাইটারের পাতাতে ফুটারের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করুন এবং তারপর সেখান থেকে পেজ অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে। সেখানে গিয়ে ফুটার অপশনটিতে একবার ক্লিক করুন। তারপর ফুটার অন অপশনটিতে একবার ক্লিক করুন। তারপর ওকে বাটনটি ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন
আপনাদের পাতার নিচে একটি লম্বা রেকটেঙ্গেল বক্সের মতন চলে এসেছে, যেটি যেটি ফুটার। ফুটারে আপনারা পাতার নাম্বার ইনসার্ট করতে পারেন এবং তারপর ফরম্যাট অপশনে গিয়ে পেজ অপশনটিতে আরেকবার ক্লিক করুন এবং সেখান থেকে আপনারা রাইট মার্জিনটিকে বাড়ান, সেটাকে 40 করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন ডান দিক থেকে ফুটারের সাইজটি কমে গেছে। এবং তারপর আপনারা আবার ফরম্যাট অপশনে গিয়ে পেজ অপশনটিতে একবার ক্লিক করুন এবং স্পেসিং অপশনটিকে 42 করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন পাতার বাউন্ডারি আর ফুটারের মধ্যে দূরত্ব চলে এসেছে। এবং তারপর আপনারা আবার ফরম্যাটে গিয়ে পেজ অপশনটিতে আবার ক্লিক করুন এবং তারপর হাইটকে 40 করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন ফুটার বক্সের সাইজটি আগের চেয়ে বেশি চওড়া হয়েছে। আপনারা ইনসার্ট অপশনে যান এবং সেখান থেকে ফিল্ডস থেকে পেজ নাম্বার অপশনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন ফুটারের মাঝামাঝি পেজ নাম্বার চলে এসেছে। এইভাবে আমরা ফুটারের ব্যবহার শিখলাম। এরপর অপশনটি পেজ সাবমেনুর বর্ডার সম্পর্কে। আপনি কি বলতে পারবেন পেজ বর্ডার দিয়ে কি হয়? বর্ডার অপশনটির ব্যবহার করে আপনি আপনার পেজের চারপাশে একটি বর্ডার দিতে পারবেন। আপনাকে বর্ডার স্টাইল সিলেক্ট করতে হবে যেটা আপনি পেজের পাশে রাখতে চান। আপনি শুধুমাত্র পেজের বাম দিকের বর্ডার সিলেক্ট করতে পারবেন। আপনি বর্ডার লাইনের প্রস্থ পরিবর্তন করতে পারবেন। আসুন এখন ভিডিওটির সাহায্যে বর্ডার সম্পর্কে আরো কিছু শিখি। রাইটারের পাতাতে পেজ সেট আপ করার জন্য আমরা নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর পেজ অপশনটিতে একবার ক্লিক করব এবং বর্ডার অপশনটিতে একবার যাব। সেখানে আপনারা বিভিন্ন রকম অপশন দেখতে পাবেন। সেখানে পাঁচ ধরনের বর্ডার আপনি দেখতে পাবেন। সেখান থেকে সেট অল ফোর বর্ডার্স অপশনটিতে ক্লিক করব এবং স্টাইলে গিয়ে নিজের ইচ্ছা মতন একটি স্টাইলকে ক্লিক করব। এবং তারপর কালারে গিয়ে আপনারা নিজের ইচ্ছা মতন একটি কালারকে পছন্দ করুন এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন।
আপনারা দেখতে পাবেন আপনারা যে অপশনগুলো অ্যাপ্লাই করেছিলেন সেরকমই পেজের চারপাশে বর্ডারটি হয়ে গিয়েছে। এইভাবে আমরা বর্ডারের ব্যবহার শিখলাম। এই অপশনটির ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করুন। এবং তারপর পেজ অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে এবং সেখান থেকে স্পেসিং টু কন্টেন্টস অপশনটির নিচে লেফট রাইট টপ বাটন রয়েছে এবং তারপর সিঙ্ক্রোনাইজকে আনসিলেক্ট করুন এবং লেফটকে বাড়ান। এবং তারপর ওকে বাটনটি ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন পেজের বর্ডার আর টেক্সটের মধ্যে দূরত্ব চলে এসেছে। আপনারা আবার ফরম্যাটে গিয়ে পেজ অপশনটিতে ক্লিক করুন এবং টপকে বাড়ান এবং ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন বর্ডার এবং টেক্সটের মাঝে দূরত্ব চলে এসেছে। আপনারা আবার ফরম্যাটে গিয়ে পেজ অপশনটিতে ক্লিক করুন এবং লেফট এবং টপকে তার সাধারণ সাইজে ক্লিক করে সিঙ্ক্রোনাইজকে সিলেক্ট করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সট এবং পেজটি পূর্ব অবস্থাতে ফিরে এসেছে। এইভাবে আমরা পেজ স্পেসিং টু কন্টেন্টস ব্যবহার শিখলাম। শ্যাডোর ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে ফরম্যাটে নিয়ে গিয়ে একবার ক্লিক করুন এবং তারপর পেজ অপশনটিতে একবার ক্লিক করুন। সেখানে আপনারা বিভিন্ন রকম অপশন দেখতে পাবেন। নিচে পাঁচ ধরনের শ্যাডো স্টাইল দেওয়া আছে, সেখান থেকে যে কোনো একটিকে সিলেক্ট করুন এবং ডিস্টেন্সে গিয়ে তার সাইজকে বাড়ান। এবং তারপর কালারে গিয়ে নিজের ইচ্ছা মতন যে কোনো একটি কালারকে সিলেক্ট করুন। এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন পেজের পেছনে শ্যাডো চলে এসেছে। এইভাবে আমরা শ্যাডোর ব্যবহার শিখলাম। আমরা এই ক্লাসটি এখানেই শেষ করব। আপনারা সবাই রাইটারের ফাইলটি সেভ করে এবং তারপর কম্পিউটারটি শাট ডাউন করুন। আজকের ক্লাসে আপনারা শিখেছেন ফরম্যাট মেনুর অপশন সম্পর্কে, যেমন বুলেটস এবং নাম্বারিং। এছাড়াও আপনারা শিখেছেন পেজ সাব মেনুর সম্পর্কে। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন ধন্যবাদ।